আমি মনে করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের, এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে একটা অসহিষ্ণুতা। মূল হোতা কিন্তু সেই ছাত্র এসএফআইরা, এবং দেখা যাচ্ছে সেখানকার ছাত্ররা নয়, বিভিন্ন জায়গায় বিশেষ করে দুটো ইউনিভার্সিটি প্রেসিডেন্সি এবং যাদবপুরের ছেলেরা এসে এই ধরনের আন্দোলন করছে, এবং এটা বোঝাই যায় যে এর পেছনে একটা রাজনীতি আছে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে অচলায়তন করবার একটা চেষ্টা। কোনো বিতর্কই নেই, কারণ যারা ছাত্র ছিল, আমি দৃশ্যটা দেখেছি, তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছাত্ররা দেখেছে তাদের গুরুজনদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, ছাত্ররা সেই তার বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ করে থাকেন, আমি মনে করি না সেটা কোনো অন্যায় হয়েছে।